আপনাদের মনোরঞ্জনের জন্য অযথা সিরিয়াস মাইন্ডে কেউ নেবেন না। কিছু হয়নি, যাই হোক। বাবা, কেউ তো কোথাও নেই। কালকে তো সব বলে গেল, আমি ম্যাক্স প্লেয়ার, কে বলে আমি প্রো প্লেয়ার, কে বলে আমি হাই প্লেয়ার, কে বলে আমি স্মার্ট প্লেয়ার। মদনের কাজে না সব হচ্ছে লো প্লেয়ার, এমন খেলে দেবো না কেউ জিততেই পারবে না। কিন্তু খেলবো কার সাথে, সব তো ফাঁকা, কেউ তো আসেনি, কি যে করা যায়। আইডিয়া, এই আইডিয়াটা খুব কাজে দেবে, একা একাই আমি খেলবো। ধুর, এলোই না, এই পাশ থেকে করি আবার। যা, আর হলো না, আরেকবার করি। এরকম করে খেলা যায়? একা একা হাঁপিয়ে গেলাম, আর ভালো লাগছে না। তুই তো পিঙ্কি আসছে মনে হচ্ছে। হ্যাঁ, পিঙ্কি তো। বাহ, আর কোনো ব্যাপার নয়, এবার পিঙ্কির সাথে বেশ ভালো করে খেলবো। হ্যাঁ, পিঙ্কির সাথে এমন খেলবো পিঙ্কিকে হারিয়ে দেবো পুরো একদম। হ্যাঁ, পিঙ্কি আসুক, আমরা দুজনে একসাথে খেলবো। হ্যাঁ, ওই আমরাও খেলবো, আমরাও খেলবো। তোরা শালা এতক্ষণ কোথায় ছিলি? হ্যাঁ, এতক্ষণ কোথায় ছিলি? এতক্ষণ শালা ফাঁকা মাঠে কিছু করতে পারিনি আমি একা একা, আর যেই না পিঙ্কি আসছে অমনি হচ্ছে আমরাও খেলবো। চল বাকি এখান থেকে। এই আমরা পিঙ্কির সাথে খেলবো বলে এসেছি। আমিও খেলবো বলে এসেছি। পিঙ্কির সাথে খেলবো বলে এসেছি। কি নিয়ে খেলবি? এই তো মুদি দোকান থেকে কিসব মশা মারা র‍্যাকেট প্যাকেট নিয়ে চলেছে, এটা দিয়ে ব্যাডমিন্টন খেলবি? এই মদন, তুই জানিস না আমি ব্যাডমিন্টনের প্রো প্লেয়ার, আমি ম্যাক্স প্লেয়ার। হ্যাঁ, প্রো প্লেয়ার, ম্যাক্স প্লেয়ার, যত সব নুবড়া প্লেয়ার। হ্যাঁ, কোনো খেলাবে না, আমরা খেলবো, খেলবো, আমরা খেলবো, আমরা খেলবো। পিঙ্কির সাথে খেলবি? পিঙ্কির সাথে খেলবি? খেলতে এসেছিস? খেলতে এসেছিস? আরে ভাই, তোরা খেলার মাঠে সে মারামারি করছিস কেন? ধর, কোথায় মারামারি করছিলাম, আমি তো ওট 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 আমি তো এদেরকে ব্যাডমিন্টন শেখাচ্ছিলাম। আমাদের শেখাতে হবে না, আমি প্রো প্লেয়ার, আমি ম্যাক্স প্লেয়ার। প্রো প্লেয়ার, ম্যাক্স প্লেয়ার, এত এত যদি বড় বড় প্লেয়ার, তোরা একবার পিঙ্কির সাথে খেলে দেখা। আমার সাথে খেলতে পারবি? খেলবো বলেই তো এসেছি। তাই ঝন্টু, পজিশনে দাঁড়া, দেখি কেমন খেলি। দাঁড়া, যা পিঙ্কি, চলো চলো পজিশনে দাঁড়া সবে। আরে এই এই, তুই কি করছিস? চল চল চল, এখন বা কোটের বাড়ি যা। এই চলো শুরু কর। রেডি? হ্যাঁ। নে নে, এবার তুই লে, কর কর। আবার কর, আবার কর, আবার কর, দেখি। কি করছিস? যা 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 যা, তো দাঁড়া হবে না, তুই নাকি প্রো প্লেয়ার, যা। এই তুই আয়, চল খেল, দেখি। রেডি? নে রেডি, কর কর কর। আরে তুই খেলতে জানিস তো? আরে ওরা ওরা কি? হ্যাঁ হ্যাঁ, ম্যাক্স প্লেয়ার, ম্যাক্স প্লেয়ার। চল 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 চল, তোদের দ্বারা ওইসব খেলাটা লাভ হবে না, ভাগ 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 ভাগ, চল ছেড়ে যা, ছেড়ে যা, চল কোটা স্পাই সাইডে দাঁড়া। কি রে, মশা মারা ব্যাট নিয়ে কোথায় যাবি? ব্যাডমিন্টন খেলতে। কেন, তোর কাছে র‍্যাকেট কেনার টাকা নেই? টাকা নেই। শোন, আমি তোকে একটা বেটার আইডিয়া দিচ্ছি, তোর কাছে নিশ্চয় স্মার্টফোন আছে। আছে। তুই তো স্মার্টফোনে প্রথমে উইনজো অ্যাপ ইনস্টল কর, তারপরে এই অ্যাপসটাকে ইউজ কর, এতে 40টার বেশি গেম আছে আর সব গেমগুলো পপুলার, যেমন বাবল শুটার, লুডো, ফ্রি ফায়ার, ক্রিকেট, আর এখানে অনেক ফ্যান্টাসি স্পোর্টও আছে, যেখানে আইপিএল এর এই সিজনে তুই 20,000 টাকা ইনকাম করতে পারবি। আর এখন এখানে কল ব্রেক গেম অ্যাড হয়েছে, যেটা খুব ভালো, আর উইনজো সুপারস্টার রেফারের থ্রু 40 টাকা পাওয়া যাবে, আর এই টাকা তুই ব্যাংকে ইউপিআই এর থ্রু যে কোনো সময় ট্রান্সফার করতে পারবি। আর এখন যদি সাইন আপ করিস তাহলে তুই 50 টাকা বেনিফিট পাবি, আর ফ্যান্টাসি টিকিট আলাদা করে পাবি। তো এখন ইনস্টল কর, লিংক ইন দ্য ডেসক্রিপশন। কি রে তোরা, মাঠ
ভাবতেই পারছিস না কোথা থেকে র‍্যাকেট কিনেছিস কেন মুদি দোকান থেকে মুদি দোকানের ম্যাক্স প্লেয়ার যত সব নুকড়া আদমি কি বলতে থেকে কি বলি বলতো এই নাকি ম্যাক্স প্লেয়ার এই নাকি প্রো প্লেয়ার এ কি না এমনি আর কি কি যে তোরা প্লেয়ার নরে মদন আমরা সত্যি ভালো প্লেয়ার চুপ শালা ভালো প্লেয়ার লজ্জা থাকা দরকার তোদের হ্যাঁ একটা মারতেও পারছিস না ঠিকঠাক করে হ্যাঁ বড় প্লেয়ার লজ্জা নেই তোদের একদম হ্যাঁ এই শোন আজ থেকে না তোরা হচ্ছে কক্কুড়বি তুই আমরা কক্কুড়বো কে দারুণ লজ্জার ব্যাপার দারুণ লজ্জার ব্যাপার কোনো লজ্জার ব্যাপার নয় শোন তোরা কক্কুড়বি তোদের জন্য আমরা ম্যান অফ দা কক্কুড়নো অ্যাওয়ার্ড রেখেছি আরে অ্যাওয়ার্ড কে দেবে অ্যাওয়ার্ড পিঙ্কি अरे मदन ऑल टाइम रेडी चल তোদেরকে আমি কি বলেছিলাম তোদেরকে আমি কোটের ভিতরে কক গুড়াতে বলছিলাম হ্যাঁ সালাম বাইরে গেলে তখন ধরে ভাগ চল ভাগ চল ভাগ ভাগ চল খেলতেও জানে না কিছু না খেলতে চলে এসেছে না চল কো বাইরে গেলে ধরবি বলে দিলাম ভেতরে একদম ঢুকবি না ইয়ে আমি জিতব এই শোন আমার নাম না মদন আরে মদন কখনো না হারতে শিখেনি রেডি হয়ে যায় এবার রেডি কিরে ককটা দে আরে আরে স্ট্যাচুর মতো দাঁড়িয়ে আছে স্টাইল মেরে আরে ককটা দিবি তো কি রে মদন দে আরে দেখ না ককটাই দিচ্ছে না স্ট্যাচুর মতো দাঁড়িয়ে আছে মন্টু ঝন্টু ককটা দে না রে দিচ্ছি কুরি শালা আমি বললাম দিল না আর পিঙ্কি যা বললো তখন সঙ্গে সঙ্গে দিয়ে দিল দেখাচ্ছি তোদের মজা দেখাচ্ছি শালা দাঁড়া চল নে এই নে মদন দেখবি এবার মজাটা দেখতে পাবি রেডি কি রে মদন তুই ব্যাডমিন্টন খেলছিস না ক্রিকেট খেলছিস তোর কি আমি যাই খেললাম হ্যাঁ তোদের ককড়ানোর দায়িত্ব যা ককড়ে নিবি যা যাচ্ছি যাচ্ছি এই মন্ডু হন্ডু হ্যাঁ কাকু বলো এই মদন কোথায় রে মদন ব্যাডমিন্টন খেলছে ব্যাডমিন্টন খেলছে আরে জানিস আমার দোকান থেকে ব্যাডমিন্টন কিনে এনেছি এখন অবধি টাকা দেয়নি ব্যাডমিন্টন খেলছে চলো কাকু মদনের কাছে নিয়ে যাবো চল চল কি রে মদন তুই আজ খেলতে পারছিস না কেন তুই কি মুদি দোকান থেকে র‍্যাকেট এনেছিস নাকি তুই কি আমাকে মন্টু জন্টু পেয়ে গেলি হ্যাঁ আমি না এটা শপিং মল থেকে কিনে এনেছি বুঝলি শপিং মল থেকে হ্যাঁ এই শপিং মলের অ্যাড্রেসটা বল তো ঠাকুর তুমি রে ভাই বল টাকা দে টাকা কি রে মদন কিসের টাকা দিয়েছে কাকু দূর কাকু টাকা দিয়েছে বলতে আমার কাছে তো কাকু টাকা ধার চাইছে আমার দোকান থেকে ব্যাডমিন্টন কিনে এনেছি তার টাকা দে কি রে মদন তুই যে বলি শপিং মল থেকে র‍্যাকেট এনেছিস কিনে আজকে ভিডিও কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্ট করে জানিও আর একটু আমাদের মানে অনেক মানুষ দেখছেন ভিউজ অনেক অনেক হচ্ছে কিন্তু অ্যাকচুয়ালি একটু লাইক কমেন্ট একটু কেমন কেমন হ্যাঁ একটু চাই একটু লাইক কমেন্ট
আমাদের জন্য আরেকটু বেশি বেশি হ্যাঁ সবাই দেবেন এবং আমাদের ভিডিও দেখতে থাকুন আসছি প্রত্যেক শুক্রবার আপনাদের সবার জন্য নতুন নতুন ভিডিও নিয়ে